Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. একটা স্টোরি বলো না। আমি বাবা স্টোরি ফোরি জানি না। গল্প জানি একটু আধটু। তুমি না একদম বোকা। স্টোরি মালাই তো গল্প। ও তাই তো তাই তো। বলো। বলো না। ও মা ভাবতে দিবি তো। বাবাকে সেই কোন ছোটবেলায় শুনেছিলাম। মনে আছে নাকি? মনে করি। তুমি বাবাকে গল্প শোনাতে, আমার মা তো শোনাতো না। মনে পড়েছে, লাল কমল আর নীল কমল এরা ছিল দুই ভাই, আর ওদের একটা সৎমা ছিল। সৎমা মানে নিজের মা নয়? এরকম আবার হয় নাকি? আগে হতো, এখন হয় না। তারপর শোনা গল্পটা বলি। সেই যে লাল কমল আর নীলকমল ছিল না দুই ভাই, ওদের মাটা ছিল রাক্ষসী। সেই রাক্ষসীটা একদিন কি করলো জানিস তো? আও মাও কাউ করে গ্যাক করে দিল। আমাদের রায়ুকে দেখ, বউকে কি বউয়ের মতো রাখতে পেরেছে। ভালোবাসাটাও ভাগ্য। ওই ভাগ্য আমি বদলে দেবো। রাজরিকেই আমি ভালোবেসে ফেলেছি, ওকে নিয়ে আমি এখান থেকে পালিয়ে যাব। আমিও তাই ভেবেছিলাম রে, হলো না। সালা সবসময় তোদের পাঁচ দশের গল্প করা বন্ধ করত। আরে কোথায় যাবি রে? সালা আমাদের মতো ছেলেদের না, মানে বিশ্বাসটা রাখতে হবে। আমাদের দুজনের মধ্যে অনেক অনেক কিছু আছে, আমরা সেগুলো মানি নিয়ে থাকি, বুঝলি তো? আমার ইচ্ছা আছে দু চার টাকা করে নিলে না এখান থেকে একদিন ভেঙে যাব, আমি আর আমার কেবে না, মানে আমি আর আমার কাজরি। চল চল, ভাট বকিস না, ওদিকে আমার বাবু বসে আছে, মন না নিয়ে গেলে না আমারে। জানো তো রাজুদা, আমার না মাঝে মধ্যে ভীষণ ভয় হয় জানো না, মানে এখানে তো অনেক বাবু আসে, অনেক বাবু যায়। এবার আচ্ছা রাজুদা, আমার 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 কাজে যদি ওদের কোনো বাবুর মধ্যে প্রেমে পড়ে যায়, কাউকে মনে বসিয়ে দেয়, তাহলে আমার কি হবে? খালি পিলি চিন্তা করিস কেন? বিশ্বাসটা রাখ, বিশ্বাসটা রাখ। যে বাবুরে এই যায় সে বাবু ঢুকবে না, এই রাজু তাদের ঢুকতে দেবে না। এই রাস্তায় কেউ একবার ঢুকলে আর বেরোতে পারে না বাবু। লোক পরিচিতের ভয় আমাদেরকে নামটাও পাল্টে ফেলতে হয়। নিশা আমার এখনকার নাম, রাজু রেখেছে। ও বলে রাতের অন্ধকারে রাতের থেকেও গভীরে আমার এই শরীরটা যে কোনো লোককে ঘিলে খেতে পারে। তাই নিশা তৃষা, তৃষা নিশা, তৃষা নিশা, কি মিল না বাবুর নামের? আমি তোমাকে তৃষাই বলবো, কারণ তৃষাই আমার কাছে সত্যি বউ। আমার মধ্যে বউ খোঁজো না বাবু, আমি তো ওই তোমার মদ এলো বোধহয়। আয় ভেতরে রাজু। মিশা
দিন। এই শুন, মালটাকে আমার সুবিধা মনে হচ্ছে না, তাড়াতাড়ি ঘর থেকে বের কর। আমিও তো তাই চাইছি, বউ ছেড়ে চলে গেছে বোধ হয়, বউ খুঁজতে বেরিয়েছে। তোমাকে আর বউ খুঁজে সাহায্য করতে হবে না, তাড়াতাড়ি পকেটটা খালি করে বিছানায় ফেলো। এই শোন বল, বেশি মদ খাস না। খাবো না। এই কে বলতি তু, এই কে মে বলু, শুন শুনা আতি কা খন্ডালা। ও থ্যাংক ইউ নটি বয়। এই এই বলো না গো, সাইনটা কবে করাবে? আহ কাম অন, ডোন্ট বি সো ক্রেজি। আরে সাইনের কথা বাদ দাও, নেক্সট উইক থেকে শুটিং শুরু। পাক্কা? পাক্কা। এই শোনো, বলো একটা কথা কানে এসেছে। কি? তুমি নাকি একটা শ্রিয়া নামে মেয়ের সাথে ফ্লার্ট করছো? কারেক্ট। হ্যাঁ হ্যাঁ, কি বলছো তুমি? তুমি কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? মানে মাইন্ড বুঝে বিশ্বাস করো না, বিশ্বাস করি তোমার যা খাই খাই স্বভাব। ডার্লিং, তুমি বিবেক বিশ্বাসকে বিশ্বাস করো না? আচ্ছা আচ্ছা, তুমি থাকতে আমি শুধু শুধু কেন একটা অন্য মেয়ের সাথে ইয়ে করতে যাব? এই তুমি আমাকে পেলে কি করবে? এই তুমি আমার সাথে করো না, আমার না শ্বশুরের ভিতরে কেমন একটা কোচে তোমায় বলে আমি অ্যাভিনেট। হ্যাঁ, আরব্য রজনী প্রাপ্তবয়স্কদের জন্য। সত্যি 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 বুঝেছি, হবে। কবে? সামনের সপ্তাহে। আগে ওই কন্ট্রাক্ট পেপারটা পাই, তারপরে আরব্য রজনী। আরব্য রজনী, আরব্য রজনী, আরব্য রজনী, আরব্য রজনী। পেয়ে গেছ কন্ট্রাক্ট পেপার, তুমি হাতে পেয়ে গেছে, ধরো। তাহলে আমাকেও তুমি পেয়ে গেছ, ধরো। ধরব, আমি ধরব, সত্যি ধরবো তোমাকে। এখন না। তাহলে কখন? এখন ভীষণ টায়ার্ড লাগছে, বোঝো না। কখন আর ধরবো ডার্লিং, আমি আর ধরে রাখতে পারছি না। বেটার ইয়েস স্যার, ইয়েস স্যার, বলো। বেল। ওকে নাও খাও, আর তাড়াতাড়ি বিছানায় এসো তো। আর বিরক্ত করো না তো। না এই শোনো, তুমি কি বিছানায় আসবে, কিছু করবে? তোমার টাকা নিয়ে দরকার, সে টাকা আমি তোমাকে দিয়ে দেব। আগে যখন আমরা একসাথে ড্রিঙ্ক করতাম, তখন তুমি আমাকে নাচ দেখিয়ে কাছে টানতে। আজ একটু যদি এ বাবু শোনো, আমি তোমার বউ নই, এই রাত দুপুরে বড়বু খেলাটা বন্ধ করো তো। ওকে, তোমার মনে হচ্ছে যে আজকে এটা আমি নাটক করছি? আচ্ছা ঠিক আছে, আমি মানলাম তুমি আমার বউ নও, তুমি একজন বেশ্যা, কিন্তু তুমি তো আমাকে আমার বউয়ের মতো করে আনন্দ দিতে পারো। সালা বউয়ের নেকা স্বামী। এই শোনো, আমি কিন্তু ভালো নাচতে পারি না, পোষালে ভালো, না পোষালে আরো ভালো। কি করে লুকোবে তুমি নিজেকে আমার থেকে? তৃষা, আমি যে তোমাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। কি হলো তৃষা,
তোমার প্রবলেমটা কি হচ্ছে? সামান্য জিনিস বুঝতে পারছো না কি হচ্ছে? এটা কি মানে? না না, ফিগার দেখে অ্যাড হয়, মডেলিং হয়, অ্যাক্টিংটা হয় না। অ্যাক্টিংটা করতে গেলে পড়াশোনা করতে হয়, শিখতে হয়। অ্যাক্টিংটা একটা শিল্প, সেটা তুমি জানো? চলো, হিরো অফিসে একটা অনলাইন করে প্রমোশন পেয়েছে, এবং সেই অফিসে একটা ছেলে চাকরি চলে গেছে, এবং যে ছেলেটি চাকরি চলে গেছে তুমি তাকে ভালো করে চেনো, সে তোমার বিশেষ পরিচিত, খুব নিডি, ক্লিয়ার? উহু নয়, স্ক্রিপ্টে মন দাও, স্ক্রিপ্টে মন দাও, একটু ফিলিংস আনো, আমাকে উদ্ধার করো। হ্যাঁ, এসে গেছে বিশ্বপ্রিয়। বসুন 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 প্লিজ, বি সিটেড। হ্যাঁ, থ্যাংক ইউ। ইনি হচ্ছেন আমাদের পালের গোদা, মানে ডিরেক্টর, মিস্টার পাল। হ্যাঁ, অনেক কিছু নিয়ে আমি। ও, অনেক কিছু। ইয়ে, আর এই হচ্ছে আমার হিরোইন, মানে আমাদের ছবির হিরোইন, দিশা। বলছিলাম যে, হ্যাঁ, এই সিনটাতে রয়েছে না পরে? না, আর পরে সিনটা আপনারা তৃষা। এই সিনটায় আমি তৃষাকে ধরে নিয়ে যাচ্ছি। এই আর্টিস্টের পজিশনে নিয়ে গিয়ে দাঁড় করো। যাও তৃষা, যাও। এক্সকিউজ মি, চলো। চা কবে কিছু? না, ইটস ওকে, থ্যাংক ইউ। ক্যামেরা রোলিং, রোলিং, অ্যাকশন। তুমি অসুস্থ, যা কিছু করছো আমি ঠিক, মানে না না না, কাট 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 কাট, কি হচ্ছে এটা? কি আর কি ডায়লগের কোনো মাথা মুন্ডু নেই, কথার সাথে বডি ল্যাঙ্গুয়েজ যাচ্ছে না, এটা কি ইয়ার্কি হচ্ছে নাকি? আরে দিশা, একটু একটু ফোকাসটা দাও, ফোকাস ঠিক করো। আর উনি যেটা বলছেন সেটা আপনি কি দেখাবেন নাকি ওকে? না, দেখাবেন তো আপনি, আমি তো দেখি তো কিছুই হলো না। আরে ওর কিছু হবে না, ওর কিছু হবে না, পাখি পড়ার মতো তৈরি করলাম তো, দেখছেন তো রাইটার ক্যামেরার সামনে কি অবস্থা হচ্ছে। ওকে নিয়ে প্রবলেমটা কি কোন জায়গায়? আরে আপনি বলুন, মানে একটা লোক কতবার করে দেখাবে, না কতবার করে দেখাবে, আমি তো একটা মানুষ নাকি? ডায়লগ ভুলভাল বলছে, ক্যামেরার সামনে আসে ভেবলে যাচ্ছে। আমি মানে মানে এভাবে মাথা গরম করে করলাম। হ্যাঁ, এই কথা তো আমি বলতে যাচ্ছি, মাথা গরম করে কি হবে? শুনুন দেখি, আমি একবার ট্রাই করি। হ্যাঁ দেখুন, দেখি ট্রাই করি একবার। হ্যাঁ, হ্যালো, টেনশন করছিলে কেন? মাথার মধ্যে কি করেছো এখন? আমি স্বপ্নিল। হ্যাঁ, আমি আপনার ভীষণ বড় ফ্যান। একটু রিল্যাক্স হয়ে অ্যাক্টিংটা করাটাই বেটার। তুমি আমার সঙ্গে এসো প্লিজ। কি হচ্ছে সব, কি হচ্ছে? হ্যাঁ, এ আপনার স্বপ্নিল বোস, আমার পুরো ইউনিটকে বসিয়ে রেখে কোথায় নিয়ে গেল ঘরের ভেতরে? গোপালদা, ঘরে তো ডোন্ট ডিস্টার্ব বোর্ড লাগিয়ে দিয়েছে। আরে মানে কি? আরে শেখাচ্ছে, অভিনয় শেখাচ্ছে, সময় লাগবে। শালা আমার পয়সা ধ্বংস করে আমার পোষা মুরগির ডিমে তা দিতে গেল। আরে প্রথম প্রথম সবাই এরকম হয়, আমার হয়েছিল। তার সব ঠিক হয়ে যায় না, সব ঠিক আমি পারছি না, সব শেষ হয়ে যাচ্ছে। কিচ্ছু শেষ হয়নি, সব কিছু ঠিক হয়ে যাবে। ওকে, চলো আমি তোমায় পার্সোনালি শেখাবো। আমি পারবো। কেন পারবো না, পারতে হবে। লুক, অ্যাক্টিংটা না ফিল করতে হবে, তুমি যে চরিত্রটা করছো সেই চরিত্রটার মধ্যে তোমাকে দিন রাত্রে এমনকি ঘুমের মধ্যে তোমাকে সেটা নিয়ে ভাবতে হবে, সেই চরিত্রটা হয়ে তোমায় থাকতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ইজ বডি ল্যাঙ্গুয়েজ, তোমার কিন্তু বডি ল্যাঙ্গুয়েজটা একটু কম আছে, বাকি সব ঠিক আছে। লুক, তুমি ওঠো 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 ওঠো।
দাঁড়াও এখানে, এখানে দাঁড়াও। তোমার ক্যারেক্টারটা করতে হবে, ধরো তোমায় মাথায় রাখতে হবে যে তুমি তৃষা নও, তুমি প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কার যা যা ক্রাইসিস, প্রিয়াঙ্কার যা যা সুবিধে অসুবিধে, সব কটা তোমার সুবিধে অসুবিধে। আর ছেলেটার নামটা জানো কি? সুব্রত। সুব্রত, ইয়েস। শুভ্রর সঙ্গে যা যা ডায়লগুলো রয়েছে তুমি সেটা একটু বলো। তুমি ধরো এখানটা, এখানটা, এখানটা হচ্ছে শুভ্র, ঠিক আছে? ভেতর থেকে ফিল করে ডায়লগটা বলবে, ঠিক আছে? কোনো এজিট করবে না, ফিল করে ডায়লগটা বলবে সুব্রত। নিজের মনে নিজের মতো করে ডায়লগটা বলবে, ধীরে ধীরে কনসিডার করো, ঠিক আছে? এসো। শুভ্র, তুমি পারলে, এই কাজটা তুমি করতে পারলে, একটা নিরীহ ফ্যামিলি তার ভেরি গুড হচ্ছে। তুমি আমার দিকে নয়, এখানে কনসেন্ট্রেট করো, আরো ফিল করো, আরো ফিল করো। একটা নিরীহ ফ্যামিলি তার এত অসুবিধা, তুমি একটা অফিস করলে তার, আচ্ছা তাছাড়া তুমি কেন